দিনাজপুরের হিলিতে আদিবাসী স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমতকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতরাতে হাকিমপুর উপজেলার রাজধানী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 23 মে রাতে চণ্ডীপুর আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে একই এলাকার বখাটে রহমত। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রহমতকে আসামি করে হাকিমপুর থানায় মামলা করেন। এক পর্যায়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রহমতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। নিষ্পাপ শিশুকে সে একজন ধর্ষণ করছে, তাকে পুলিশ ধরিছে, আমরা তো অবশ্যই খুশি। মানুষজন আর দু চারটা তাদের যেন ভয় ধরে যায় যে এরকম অপরাধ করলে এরকম শাস্তি পাওয়া যায়। মামলা রেকর্ড করার 18 ঘন্টার মধ্যে আমরা মূল যে অভিযুক্ত রহমতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।